আপনি নিশ্চয়ই ছাগল খামারের সঙ্গে যুক্ত রয়েছেন। আজকের ভিডিওটি আপনার জন্য 300 টাকা কেজি ছাগলের দাম। আপনি মাত্র 300 টাকা কেজি দরে ছাগল কিনতে পারবেন কোথায়, সেই আজকের ভিডিও। আমার সঙ্গে বাবুদা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে তিনি সবচাইতে কম দামে ছাগল দেয়। অনেকেই বলতে পারেন 300 টাকায় বাবুদা ছাগল দেয়। ছাগল দাদা একটু পরিচয় যদি নতুন দর্শকদের জন্য দিয়ে দেন। দেখুন, আমি বাবু শাহাজি সারতাজ গোট ফার্ম, এর পক্ষ থেকে আমি বলছি, আমার এখানে 300 টাকা কেজি যেটা আমি ওয়াদা করেছি এর আগের ভিডিওতে, 300 টাকা কেজি ছাগল আমি দিচ্ছি এবং দেব, আগামীতেও আমি দেব। তো 300 টাকা কেজি ছাগল এই কারণে আমি দিতে পারছি, কারণ এই ছাগলগুলো আমার পোষানি দেওয়া, এই ছাগলগুলো আমার পোষানি দেওয়া। যেমন আমার 2000 থেকে 3000 ছাগল শুধু গ্রামে পোষানি দেওয়া আছে। তো যারা মার্কেট থেকে কিনে এনে ছাগল দেয় তারা কীভাবে দেবে, দিতে পারবে না। সেই জন্য আমার আমি দিতে পারছি এই কারণে। আপনার নিজের ছাগল? একদম আমার নিজের ছাগল। আমার শুধু 2000 থেকে 3000 ছাগল গ্রামে শুধু পোষানি দেওয়া আছে। কেমনভাবে? যেমন আমি একটা মা ছাগল ওদেরকে দিয়েছি পোষানিতে, সেটা হলো কি, একটা যদি দুটো যদি বাচ্চা হয় একটা আমি পাবো একটা ও পাবে। তো এইভাবে আমার 2000 ছাগল। এবং সেই খামারি নিজের ছাগলটাও আপনার কাছে বিক্রি করে? হ্যাঁ, এবং ও নিজের ছাগলটাও আমার কাছে বিক্রি করে। তাতে করে কি হয়, আমার কোনো হাটের মাল নয়, আমার ফার্মের ওনার বলতে পারেন, আর আমার মালগুলো সব ভ্যাকসিন এবং জীবাণুমুক্ত রোগমুক্ত থাকে, এটা গ্যারান্টি। যেমন ঘরোয়া ছাগলগুলো থাকে সুন্দরভাবে, মানে খোলা আকাশে নিজে মানুষ হয়, ছাড়া মানুষ হয়, আমার ছাগল কিন্তু এইভাবেই মানুষ হয়। আর সেই জন্য আমার ছাগলগুলো চেয়ার আপনি দেখেন, যে কটা ছাগল দেখবেন দেখেন পুরো একদম তেল চুকচুকে, মানে সর্ষের তেল যেন ধরে পড়ছে, দেখেছেন তেল চুকচুকে। এখানে আপনি যে ছাগলটাই ধরবেন দেখেন সব কটা এখানে খাসি আছে। তা আপনি যে ছাগলটাই ধরবেন আপনাকে দেখেন, এই দুটো দেখেন, এখানে দুটো আছে দেখেন, শুধু খাসিগুলোর চেহারা দেখেন, কুরাজ বিটের এত সুন্দর কুরাজ বিট এসছে, যেটা আমাদের পশ্চিমবাংলায়, আমাদের পশ্চিমবাংলায় এটাকে সবথেকে ভালো, এই কুরাজ বিটটা হলো সবথেকে ভালো, যেটা আমাদের পশ্চিমবাংলাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো যারা নতুন খামারি, যারা নতুন খামারি করতে চাইছে তাদের পক্ষে রিকোয়েস্ট করে বলছি যে তোমরা কুরাজে। প্রথমে আপনি বলেছিলেন যে 300 টাকা রেটে ছাগল দেব এবং বাড়িয়ে ডেলিভারি করব, এটা কতটা সত্যি? এবং মানুষে অনেকে কিন্তু কমেন্ট করছে, অন্য অনেকে কমেন্ট করছে, দেখুন মানে এখনকার দিনে মানুষ সবথেকে বেশি প্রতারণা করছে মানুষের সাথে। এখনকার দিনে মানুষ মানুষকে আর বিশ্বাস করছে না। আমি যদি কাউকে বলি যে দাদা, আমি তাকে ভিডিও কলে ছাগলটা দেখালাম, কিংবা সে আমার ইউটিউব দেখলো, দেখে ছাগলগুলো দেখে তাকে আমি বললাম যে দাদা ঠিক আছে আপনি অ্যাডভান্স করুন, আপনি 5000 টাকা 10000 টাকার মাল নেবেন, 5000 টাকা অ্যাডভান্স করুন, ও কিন্তু অ্যাডভান্স করবে না, কারণ ও আমাকে বিশ্বাস করে না। আর ও যদি আমাকে বলে যে দাদা ছাগল আপনি ছাগল পাঠিয়ে দেন, আমি টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি, আমি ওকে বিশ্বাস করবো না। সেই জন্য আমি দুয়ারে, যেমন মমতা আমাদের দিদি দুয়ারে দুয়ারে রেশন দিয়েছে, দুয়ারে সরকার বাবু দুয়ারে দুয়ারে ছাগল দেবে, এটা বাবুর আর একটা চ্যালেঞ্জ যে দুয়ারে দুয়ারে গিয়ে ছাগল দেবে, যাতে মানুষের বিশ্বাসটা জেতা যায়। দেখো পশ্চিমবাংলায় আমি প্রত্যেক মানুষের বিশ্বাস জিততে চাই, সে যেন এটা জানে যে বাবু সারতাজ গোট ফার্ম থেকে মাল নিলে আমি ঠকবো না। প্রত্যেক পশ্চিমবাংলার নাগরিককে আমি এটা বলবো যে সারতাজ গোট ফার্মতে যদি কেউ মাল নেয়, সারতাজ গোট ফার্ম থেকে কেউ যদি এক পিস ছাগল নেয়, সে ঠকবে না, এটা গ্যারান্টি। কারণ তার বাড়িতে গিয়ে তার দরজায় গিয়ে আমি ছাগল পৌঁছে দেবো পশ্চিমবাংলার মধ্যে। দাদা এবার একটা কথা বলি, এই যে আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেক ছোটো খামারি আছি, তাদের কি হয় যে ক্রসবিড নিয়ে কাজ করছি, ক্রসবিড 400 টাকার রেটে আমরা ছাগল কিনছি, যখনই আমরা মাংসের জন্য সেই ছাগলটা উৎপাদন করতে যাচ্ছি, সেটা কি হচ্ছে 2 বছরে একটা প্রাপ্তবয়স্ক আসে মাংসের জন্য বিক্রি করার যোগ্য হচ্ছে, এটা নিয়ে একটু দর্শকদের যদি একটু খুলে বলো। দেখুন, একটা যদি আমি দেশি রাখি, একটা দেশি ছাগল যদি পুষি আমি পিওর ব্ল্যাক বেঙ্গল, সেটা 1 বছর পারলে একটা বাচ্চা আমার 4000 থেকে কিনতে হচ্ছে, সব থেকে ছোটো বাচ্চা 3 থেকে 4000-এর মধ্যে আমার একটা বাচ্চা কিনতে হচ্ছে। তো আমি একটা বাচ্চা 4000-এ কিনছি, তো তার পেছনে 1 বছরে 3000 টাকা খরচাই আছে, তার গম ভুষি, তার ভুট্টা, আপনার যে কোনো খড় খাওয়ান, খড়টাও তো আমাকে আজকে 20 টাকা কেজি দরে কিনতে হচ্ছে।
আটা রেশন থেকে দিচ্ছে তাও আমাদের 20 টাকা মানে কিলো দরে কিনতে হচ্ছে। তো একটা ছাগলে আমার বছরে কত খরচা আসে এই বিষয়ে আজকে ভাই আমি একটু কথা বলবো, যে আমরা দেশি কেন পুষব আর পুষব না, আর কোরাস কেন পুষব না, পিওর বিটটা কেন বাজবো না, পিওর বিটটা কেন রাখবো না, এই কারণে দেখো আমাদের পশ্চিমবাংলায় পিওর বিটটা খুব ভালো চলে না, যেহেতু ওয়েদারের সাথে আমাদের এই কোরাস বিটটা শ্যুট করে। আমি যখন বাইরের দিকে একটা ছাগল আনবো সেটা শ্যুট খেতে কিন্তু ছ মাস সময় লেগে যাবে। তো এইটার তো আমাদের এইখানকারেরই, এই ওয়েদারের তৈরি, তো এদের শ্যুটের তো কোনো ব্যাপার থাকছে না, তাই না? তো আমি বাইরের দিকে একটা ছাগল যখন নিয়ে এসে তাকে শ্যুট করতে আমার ছ মাস সময় চলে যাচ্ছে, এটা কিন্তু আমার সেই ছ মাস সময় যাচ্ছে না, এই ছ মাসে এরা ডেভেলপ হয়ে যাবে বেশি। মানে যারা খামারে এসছে টাকা ইনকাম করতে চায় তারা আপনার এখান থেকে খাসি নিয়ে, হ্যাঁ, এক বছরের মাথায় দেখা গেলো চার মাস বয়সে একটা খাসি সেটা আর এক বছর পুষে তারা কিন্তু একটা এক বছরের মাথায় কিন্তু একটা টাকা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই ওই টপিক নিয়ে আমি কিছু কথা বলবো, যেমন আমি ওটাই বলছিলাম, সেই জায়গায় যদি আমি একটা কোরাস মাল রাখি, দেখো একটা কোরাস মাল যদি আমি 400 টাকা কেজি, পার্সেন্টের ওপরে 450 টাকা কেজি, 400 টাকা কেজি, 350 টাকা কেজি আছে, পার্সেন্টের ওপরে দাম যার যেমন পারছি, কোনোটাতে 70%, কোনোটাতে 80%, কোনোটাতে 50%, কোনোটাতে 40%, যেগুলো 40% সেগুলো আমি 350 টাকা কেজিতে দিচ্ছি। দেশির যেগুলো কোরাস, যেগুলো সিরোহি এবং তোতাপুরি, এদের দিয়ে কোরাস করি আমার লাভ এটা হচ্ছে। কেন এর মধ্যে একটা কথা বলেনি, এই যে ক্রস কোরাচ্ছে কোন ছাগলটা মাংস উৎপাদনের ক্ষমতা বেশি, হ্যাঁ, সেটাকে কিন্তু খামারিদেরকে দিতে হবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাংস মানে মাংসের প্রয়োজন। দেখো তিনটে জাতকে আমি সবথেকে বেশি পছন্দ করি, বেছে নিয়েছি, যেমন তোতাপুরি, সিরোহি এবং বিটল। বিটলটা কি, বিটলের গরুটা ভালো, তোতাপুরি গরুটা ভালো, সিরোহিটা আমাদের মার্কেটে খুব ভালো অ্যাভেলেবেল চলে। সিরোহিটা কি আমাদের দেশের মতন, সিরোহিটা সব জায়গায় গিয়ে ভালো টেকসই দেয়, শ্যুট ওর একটা শ্যুট করো, ওর একটা নাম আছে সিরোহি, সেই জন্য সিরোহি দিয়ে যদি আমি বিট করাই তাহলে সেই মালটা আমাদের, যেমন সিরোহির বিট আমি একটা দেখাচ্ছি, ওই দেখো ওপরে রয়েছে দেখেন, একটা সিরোহি দিয়ে বিট করেন, একটা ফিমেল। তো এই মালটা আমাদের এইখানে সিরোহি যেমন একটা 1 কুইন্টাল ওজন দেয়, একটা সিরোহি ছাগল যদি অরিজিনাল বিট হয় সেটা 1 কুইন্টাল ওজন দেয়, আমি যদি সেটা কোরাস করি আপনার সেটা ওজন আসবে 60-এর ওপরে, 60-65 কেজি ওজন হবে, একটা বিটলের ক্ষেত্রেও সে তাই। তো একটা কোরাস মাল আমি কিনছি 400 টাকা কেজি দরে, তাহলে আমি মাংস হিসেবে কিনছি 400 টাকা কেজি দরে কিনছি, কিংবা 350 টাকা কেজি দরে কিনছি, কিংবা 450 টাকা কেজি দরে কিনছি, পার্সেন্টের ওপরে যখন দাম, আমি একটা ভালো পার্সেন্টে ভালো গ্রোথের যদি আমি একটা কোরাস মাল রাখি সেটা এক বছরে 3x লাভ দেবে। আমি যদি একটা মাল, একটা ছাগল যদি আপনার 6,000 কিনি কিংবা 7,000 কিনি, সেটা 3-7, 21,000 আমি এক বছরে বেচতে পারবো, কারণ তার যদি বডি ওয়েট আসে 50 কেজি, 60% মাংস হয়। একটা ছাগল যদি আমরা কাটি তার মাংস 40% বাদ যায়, 60% আমরা মাংস পাই, এটা সব ক্ষেত্রে প্রত্যেকটা ছাগলে, খাসি যদি আমরা কাটি তো তাদের 60% আমরা মাংস পাই। তো একটা ছাগল যদি আপনার 60 কেজি ওজন হয় তো সেখানে আমি মাংস পাচ্ছি কত, প্রায় 35 কেজি, 35 কেজি মাংসের দাম কত আজকে আমাদের মার্কেটে, আমরা একবার ভেবে দেখেছি 720, 720 নয় আপনি 800 বলুন, 720 কী বলছেন? এই যে দাদা আপনি সবাইকে ছাগল দিচ্ছেন, আমার একটা কোর্সেন রয়েছে, যে এত ছাগল আপনি দিচ্ছেন, হ্যাঁ, রেগুলার আপনার কাছ থেকে 100-150 ছাগল বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো এই ছাগল যখন বড় হবে, এই একটা হিউজ মার্কেট, এই মার্কেটটা আপনি তো নিজে ধরতে পারেন, হ্যাঁ, দেখুন এবং একটা ভালো মার্কেট রয়েছে। দেখুন পশ্চিমবাংলায় মার্কেটের অভাব নেই, প্রচুর মার্কেট আছে যেখানে ছাগল বিক্রির জন্য জায়গা আছে, তাছাড়াও অনেক ফোড়ে আছে যারা বাড়ি বাড়ি ঘুরে ছাগল কেনে, তাছাড়াও মানে আমি যাদেরকে ছাগল দিই যে খামারিগুলো আমার থেকে ছাগল নাই, আমার অনেকগুলো দোকান আছে, তারপরে আমার বাইরে মাংসের টেন্ডার যায়, বাইরে আমি বাইরে বাইরে মাংস পাঠাই, তো আমার মালও লাগে। তো তারা যদি মনে করে যে বাবু ভাইকে ফের আমি যখন দিয়েছি ছাগলগুলো বাবু ভাইকে রিটার্ন করবো, তো সেই যখন সেই মার্কেটের রেটটা থাকবে 700 থাকুক, 800 থাকুক, কিংবা 900 থাকুক, কিংবা 1,000 থাকুক, কিংবা 500 থাকুক, যে রেটে থাকবে আমি সেই রেটে ধরে মালটা ওর কাছ থেকে আমি কিনে নেবো, সে যদি চাই কোনো খামারে যদি চাই বাবু ভাইয়ের কাছে আমি মালটা দেবো তো সে দিতে পারে। যেমন এই কুরবানি আসছে সামনে, আমাদের আর কুরবানির 1 মাস সময় আছে, আমার কাছে প্রচুর অর্ডার আছে বড় কুরবানির জন্য, বিশেষ করে আমি কুরবানির জন্য আরও ভালো হলো কথাটা, এই যে ষষ্ঠী, হ্যাঁ, যেমন ষষ্ঠী, এই ষষ্ঠীতে আমার প্রচুর খাসি গেছে, মানে আমি আমার মার্কেটে আমি মাল কেটেছি ষষ্ঠীতে, কালকেও যাবে, আজকে তো গেছে, কালকে পরপর 3 দিন ষষ্ঠীতে মাল চলে 3 দিন।
তো এই সামনে কুরবানি, এই কুরবানিতে কিছুন আলু আমার অলরেডি এই সময় থেকে নিয়ে প্রায় 1-2-3 হাজার মাল বেরিয়ে গেছে ফার্ম থেকে। কুরবানির জন্য যদি কেউ মাল নিতে চায় তার একদম বাড়িতে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসব, সে নিঃসন্দেহে সুন্দর সুবল একদম সুস্থ মাল তাকে দেবো, বিনা খুঁত, কোনো খুঁত থাকবে না মালে। সুন্দর দেখে যেমন কুরবানি করতে হলে একটা ছাগল যদি কুরবানি করতে তার রূপটাও ভালো লাগে, তার মাংসটাও ভালো লাগে এবং জানো তার শরীরে কোনো খুঁত থাকে না, তো তেমন মাল আমাদের কাছে আছে এবং প্রচুর আছে। যদি কেউ 10 পিস 15 পিস কেউ যদি ব্যবসার জন্য নিতে চায় যে 100 পিস 100 পিসই দিতে পারবো, এত কালেকশন মাল আমার কাছে আছে, আমি কেউ যদি বলে কে যে কালকে আমাকে 100 পিস মাল লাগবে আমি কালকেই দিতে পারবো তাকে, সে অর্ডার করবে তার মাল দেবে, কোনো অ্যাডভান্সের দরকার নেই। এ কথা বলিনি মানুষের বিশ্বাসের জন্য যে আমার কোনো অ্যাডভান্সের দরকার নেই, শুধু সে ফোন করবে তার মুখের কথায় বিশ্বাসের কথায় আমি তাকে মাল দিয়ে আসবো। কারণ এখন যদি কেউ রাজাবাজারে মাল কিনতে যাই তো যেভাবে হোক সেখানে দালাল লাগে, যদি কোনো খামারি সব থেকে ভুল দেখো পশ্চিমবাংলায় আরেকটা ভুল আমরা কোথায় করি, পশ্চিমবাংলায় যারা খামারি আজকে লসে কেন, সব থেকে বড়ো ভুল আমাদের যেটা আমরা করে থাকি সেটা হলো আমাদের মন হলো যে আমরা খামার করব, কাজে দুটো পয়সা আছে জানি যে শুনেছি ছাগলে ভালো লাভ, আমি শুনেছি যে ছাগলে ভালো লাভ, তার ভাবনা এটা, তো কী করবে সে হট করে যে কোনো হাটে চলে গেল, সে যে কোনো হাটে চলে গিয়ে দেখলো না এই মাল ভালো, তো হাটে কী হয় বেশিরভাগ প্রতারণা হয়। প্রত্যেকটা গরুর হাট বলেন ছাগলের হাট বলেন যে কোনো জায়গায় আপনি যাবেন দেখবেন সেখানে প্রতারণা বেশি হয়। আপনি যদি চাষি হন তো আপনার পেছনে 50টা দালাল থাকে, আপনি নিতে না চাইলেও আপনাকে জোর করে মালটা বেচবে, কেন সে দেখবে আপনাকে মালটা যদি আমি বেচতে পারি আমাকে 100 হবে, সেই জন্য তাকে মালটা বেচবে। এরা কী করবে কোনো খামারে যাবে না, খামারাওয়ালাদের খামারির মাল নেওয়া যাবে না, খামারাওয়ালারা খেয়ে ফেলবে খামারাওয়ালারা বাঘ, কিন্তু ও যে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে এ হুশোর নেই, কথাটা বুঝেছেন তো? সেই জন্য বলছি এই উদ্দেশ্য করে বলছি যে আপনারা এই যে হঠাৎ উদ্যোগ উঠলো আমি খামার করব, খামার সম্বন্ধে আগে জানা উচিত, ছাগলে আমার কি খাওয়াতে হয়, ছাগল কিভাবে পালন করতে হয়, ছাগল আমার কিভাবে রাখলে সুস্থ থাকবে, আমার কি খাবার খাওয়ালে ছাগল ডেভেলপ হবে, আমাদের খাবারগুলো দেখেন এইখানে আমি 3-4 রকমের খাবার দিই ভাই, কারণ আমার এখান থেকে বিভিন্ন ধরনের মানুষ ছাগল নিয়ে যায়, কেউ 1 পিস নিয়ে যাচ্ছে, কেউ 10 পিস নিয়ে যাচ্ছে, কেউ বেচার জন্য 20 পিস নিয়ে যাচ্ছে, কেউ 50 পিস নিয়ে যাচ্ছে, কেউ পুষার জন্য 2 পিস নিয়ে যাচ্ছে। দেখো একজন কলকাতার থেকে এসছে ছাগল কিনবে, তো তার কলকাতার ধর মাঠ নেই যে মাঠ থেকে সে ঘাস এনে খাওয়াবে, তো সে খাওয়াবে এটা কি? আমি ধরো যদি শুধু পাতায় খাওয়াই কিংবা ঘাসে খাওয়াই এটা আমি করি, দেখো আমার ফার্মে 3-4 রকমই খাবার খাই, যেমন এই দেখো এখানে আমি খাওয়াচ্ছি কি, এখানে আমি খাবারটা দিয়েছি, এখানে আছে খড়, এখানে আছে খড় খোল ভিজানো জল, খোল ভিজানো জল, কিছু আছে গম ভুষি, কিছু আছে মটর চুনি, আখের গুড় দিয়ে এটা মিলিয়ে একটা মশলা খাবার করছি যেটা ছাগল খুব সুন্দর খায় এবং এই খাবারটা ছাগলকে ভালো ডেভেলপ করে, কেন এটা দানা খাবার এটা মশলা খাবার, এই খাবারটা যদি খাওয়ানো যায় সে যদি কোনো একটা বাড়ি একটা শখে সে ছাগল পুষলো সেই খাবারটার উপর নির্ভর করে সে ছাগল পালন করতে পারবে। এখানে এখানে সবই কেনা খাবার? হ্যাঁ এখানে সব কি কেনা খাবার? হ্যাঁ এটা এখানে সব কেনা খাবার, এখানে এখানে যেটা আছে দেখছো এটা সব কেনা খাবার, আমার বিচুলিটাও কেনা আছে যেটা খড় ভুষিটাও কেনা, ঠিক আছে এখানে সব কেনা খাবার, এটা কেনা খাবার। এছাড়াও যদি কেউ চাষি এলাকায় ছাগল নেয় তাহলে কী করি তাদের ক্ষেত্রে আমি লম্বুর পাতা খাওয়াই, এটা লম্বুর পাতা খাওয়াই, মেহগনি পাতা খাওয়াই, আমের পাতা জামের পাতা এটা খাওয়াই, তাছাড়াও যেটা খাওয়াই যেটা নেপিয়ার CCM4 ঘাস যেটা আমার মাঠে চাষ করা আছে নেপিয়ার CCM4 ঘাস সেটা আমি খাওয়াই। আমি সকল রকমের খাবার খাবার অভ্যাস করা এই কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে ফার্মে গিয়ে বা বাড়িতে গিয়ে, তার বাড়িতে গিয়ে তার ফার্মে গিয়ে খাওয়ার জন্য যেন কোনো রকম ডিস্টার্ব না আসে সেই জন্য। আর বিশেষ করে যেটা বললাম যে পশ্চিমবাংলার প্রত্যেক সদস্যকে বলছি যে তোমরা হুট করে ডিসিশন নিয়ে হাট থেকে মাল নিলে সেই মালটা বাড়ি আনলে তার কোনো সিকিউরিটি নেই, আমি যদি হাট থেকে রাজাবাজার থেকে যদি মাল নিই তার কী সিকিউরিটি আছে বলুন তো? না থাকবে তার ভ্যাকসিন করা, না থাকবে তার PPR করা, না থাকবে তার গোডপক্স করা, না থাকবে প্রোটেকশন কোনো। আপনি ছাগল দেওয়ার আগে কী কী সব রকম টিকাই দেন? একদম আমি কেউ যদি আমার এখানে ছাগলের যত খামারি আসে তাদেরকে সর্বপ্রথম আমি এই ডিসিশনটা দিই যে প্রথম যখন আমার এখান থেকে ছাগলটা আমি ফার্ম থেকে বের করি তাদেরকে আমি সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক করি, অ্যান্টিভাইরাসের অ্যান্টিবায়োটিক করে দিই, তার সাথে আমি করি আপনার বেনামেল এবং তার সাথে জেন্টামাইসিন,
জেন্টামেজিন ব্যানামেল একসাথে যদি পুশ করা যায় এদেরকে এনার্জিটা ব্যানামেল থেকে এনার্জি দেয় আর আপনার যেটা জেন্টামেজিন আছে এটাকে এদের শরীরটাকে রিকভার করে পিপিআর এফএমডি এগুলো এফএমডি রিপেয়ার করে পিপিআর তারপরে কি করি এদেরকে এক সপ্তাহ আগে কিমলিট ডোজ করি এক সপ্তাহ আগে কিমলিট ডোজ করি এক সপ্তাহ পরে গিয়ে পিপিআর ভ্যাকসিন পিপিআর ভ্যাকসিন 20 দিন পরে গিয়ে গোটপক্স গোটপক্সটা করার পরে যখন আমি মাল্টিভিটামিন এবং অষ্টবিট কিছু খাবো তখন এদের শরীরটা রিকভারে চলে আসবে এবং এদের এক ছ মাস এদের দিকে আর তাকানো লাগবে না কোনো খামারে যদি এই টিশনটা নাই সর্বপ্রথম তাকে কিমলি ডোজ করলো তারপরে তার পিপিআর ভ্যাকসিন করলো তারপরে 21 দিন পরে গিয়ে কিংবা এক মাস পরে গিয়ে গোটপক্স করলো তাহলে তার আর রিস্ক থাকলো না